তারপর আগে তো চ্যানেলের নামটা তো বলবি আমার সম্পাই সম্নাথ ব্লগ। হ্যাঁ তারপর জানি না হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো সম্পাই সোমনাথের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আর অনেকদিন পর ভিডিও করছি, তো দেখো এখানে কি সুন্দর বৃষ্টি আরম্ভ হয়েছে। তো এই ভিডিওটা কালকে পোস্ট করব, আশা করি তোমাদের ভালো লাগবে, দেখবে তোমরা। তো এই দেখো, ইস কি করছে এরা দুটো, বাবা দেখো এদের অবস্থা, দেখো এদেরকে আমি কি বলি বলো তো। দেখো অবস্থা দেখো, আমি তোমাদেরকে একটু দূর থেকে দেখাচ্ছি কিভাবে এরা দুজন মজা নিচ্ছে। দেখো দেখো অবস্থা দেখো দুটো, কি বলবে এই দুটোকে। যাই হোক, তো দেখো এরা বেশ মজা নিচ্ছে বৃষ্টিতে, আর আমরা আমিও দাঁড়িয়ে আছি। আর মনে ধরো একভাবে বৃষ্টি হচ্ছে, 7:30 থেকে আরম্ভ হয়, 8টা বেজে গেল। কি হলো নাকি? ওকে ছেড়ে দে, ও দাঁড়িয়ে, আরে দাঁড়িয়ে থাকবে তো, ছেড়ে দে না ওকে, ও চুপ করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ ওখানে দাঁড়িয়ে থাকো দুটোই, খুব ইস দেখো অবস্থা দেখো তো দুটোকে, কি বলবো। হ্যাঁ আর রাস্তাটা দেখো বন্ধুরা কিভাবে জল পড়ছে। জানো তো একটা জিনিস কি বলতো, আমরা এই বৃষ্টির জন্য প্রচণ্ড আশা করি, এই বৃষ্টিটা এসেছে বলে সত্যি গাছপালা মানুষ সব একটু ঠান্ডা হয়ে গেল। এত গরম পড়ছিল, এত গরম পড়ছিল, 48 ডিগ্রি 42 ডিগ্রি, এত গরম কলকাতা শহরের থেকে। আর কি এ বাবা, আমার গাছটা ভেঙে গেছে, হাতটা সরা, ওই দেখো গাছটা ভেঙে কি অবস্থা হয়ে গেল। যাক গে আর কি করা যাবে, কি হয়েছে তোমায় দেখাচ্ছি না বলে তুমি রেগে যাচ্ছ। আচ্ছা 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 ঠিক, তুই চলে আয়, তুই ভিতরে যা যা। কি হয়েছে, ভালো লাগছে? উলে বাবালে, উফ উফ উফ, কি হয়েছে সোনা, কি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি দেখো দেখো দাঁড়িয়ে দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি ছাড়ো ওকে ছাড়ো ওকে ছাড়ো, ওর লেগে যাবে ওর, কি ওলে ওরে ওরে বাবারে কি আনন্দ, দেখো ওর অবস্থাটা দেখো, উফ উফ আমার হাত দেখো। আচ্ছা হাত ধরছে তো, নেমে যাও নেমে যাও নেমে যাও, এই তুই সরে যা, তুই সরে যা, কেন তুই ডিস্টার্ব করছিস ওকে। ও যা, কি সুন্দর কি সুন্দর বৃষ্টি দেখছে, ও মজা নিচ্ছে, এত সুন্দর পর্বে এতদিন পর বৃষ্টি আরম্ভ হয়েছে, তাই না বোঝো বোঝো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর ডাকবো না আর ডাকবো না, তুমি দেখো 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 আমার শাশুড়িমা ওই যে দাঁড়িয়ে রয়েছে, ওই যে ওই যে দেখো আমার শাশুড়িমা দাঁড়িয়ে, উনিও বৃষ্টির একটু আর কি আনন্দ করছে। আরে একজন ঢামি ঢামি করছে কেন রে, কি হয়েছে দুটোরই দেখো না। ও মা একটু বোসাকে ডাকো দেখি, বোসা কি করে ডাকো একবার, বোসাকে ডাকো, দেখো বোঝাও ভয় পেয়ে যাচ্ছে, দেখো দুটোর অবস্থা দেখো। এতটা খুশি মনে হয় আমরা মনে কোনোদিনও মনে হয় এরকম হই না, তো অনেকদিন পর আর কি বৃষ্টিটা আর কি দিল বলে সেই কারণে এতটাই খুশি আর এতটাই আনন্দ পাচ্ছি আমরা। এই এত জল ঘাটিস না, ঠান্ডা লেগে যাবে। আর আমার গোলাপ গাছটা বেশ একটু মনে হয় জান প্রাণ হলো, আমি সকাল বিকাল জল দিই তাও আর কি আর কি, যাই হোক হয় না, দেখো কাদায় কাদা হয়ে গেল, এই সব মাটি ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে বাবু, যা কি অবস্থা হলো, যা। আচ্ছা আচ্ছা দেখো দেখো দেখো, আচ্ছা সাইড দিয়ে দিয়েছি, আচ্ছা সাইড দিয়ে দিয়েছি, তো কে ডাকছে, যা 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 যা, সত্যি তুমিও ওর বাবু, ওট দেখতো দেখেছে বৃষ্টির মধ্যেই দৌড় দিচ্ছে অবতার, এ ছড় ছড় ওকে ছড় দাঁতটা দিতে দে, আমার ছেলে না দুজন না ধরলে ও চলে যেত আজকে, সত্যি তুমিও পারো। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো এই বৃষ্টির আনন্দটা, আমার তো ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করতে। শ্রাবণ মাস পড়লো, জ্যৈষ্ঠ মাস পড়লো বোধ হয়, শ্রাবণ মাস, বৃষ্টি পড়লে শ্রাবণ মাস হয়। আচ্ছা যাই হোক, আমি হয়তো জানি না জ্যৈষ্ঠ মাস না শ্রাবণ মাস, তাও আমি জানি না, যাই হোক যে কোনো একটা হবে, বৃষ্টি হলে শ্রাবণ মাস তাহলে, ও তাই হবে। আর তুমি এটা কি করছিলে, তুমি বাইরে চলে যাচ্ছিলে, হ্যাঁ নকশা যে ডাকবে তার সাথে চলে যেতে হবে, পুরো ভিজা পুরো গা ভিজে, কি হয়েছে ও
বাবা, এদের দুটো নাচ দেখো। হ্যালো বোঝো 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 বোঝো, নামিয়ে দে বোঝোকে, দুষ্টু ছেলে, পাঁচি ছেলে, মারবো এক চর বদমাশি খালি। আচ্ছা বকবো না, ঠিক আছে। উফ বাবা, বাইরে যাবে বলে কেমন করছে, ও তো তেড়ে চলেই যেত ওই পার। হ্যাঁ কি করছিলে তুমি? দেখো শুয়ে পড়লো ভগবান। এই ওঠ, জলের মধ্যে ওঠ। উফ, ওই দেখো আবার ডাকছে, দেখছে। এই দুটোকে নিয়ে আমি যে কি করি, ডাকছে ডাকছে, তোমায় ডাকছে বসু, ডাকছে নো বসু নো। দেখো না কি করবে ও, নিজেও বুঝতে পারছি। হয়েছে তোর আদিক্ষেতা, দেখো ওর অবস্থা, দেখো কোথায় উঠেছে। কি করবে এরা, আমি কিছুই ভেবে পাই না। দেখো বউ হয়ে গেছে, ছেড়ে দে। আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর এই বৃষ্টির মজা নাও, কার কার বাড়িতে এরকম, মানে কোথায় কোথায় জেলা থেকে বৃষ্টিটা হচ্ছে, কার কার জায়গায় বাড়িতে হচ্ছে, অবশ্যই কমেন্টে জানিও। এই ভিডিওটা এক্ষুনি ছাড়ছি তোমাদের জন্য, তোমরা দেখো আর কার কার বাড়িতে হচ্ছে, আর কমেন্টে অবশ্যই জানিও। ওই দেখো আমার শাশুড়ি মা বসে পড়েছে ওখানটায়। তো চলো টাটা বন্ধুরা, আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে, দেখো কীভাবে বিদ্যুৎটা চমকাচ্ছে, আর এই গাছের আমগুলো একটাও পড়েনি, এই গাছের আমগুলো। চলো টাটা, ভালোই লাগলো।